नमस्कार, रिनास किचेन डट कमे आपनादे सबाइके स्वागत। आजकेर आमी आपनादेर साथे शेयर करब पाटिसाप्टार रेसिपि। आमी किभावे पाटिसाप्टा तैरि करी सेटाई आजके शेयर करे देखाबो ए भिडियोते। ए भिडियोटी देखार पर खूब सहजेई पाटिसाप्टा तैरि करे फेलते पारबेन, जेटा पैनेर गाए एकटुओ आटके जाबे ना आर जार स्वाद हबे मुखे लेगे थाकार मतो। दुर्दान्त स्वादेर ए पाटिसाप्टा रेसिपिटी देखार जन्य पुरो भिडियोटा अवश्य स्किप ना करे देखुन। ताहले चलुन देरी ना करे शुरू करा जाक। पाटिसाप्टार ब्याटारटा तैरि करार जन्य एकटा बड़ो जायगा निएछि, तार मध्ये दिये दिलाम एक कप चालेर गुड़ो, तार साथे दिलाम एक कप मयदा आर दिये दिलाम एक कप सुजि, दिये दिलाम हाफ कप सुगार पाउडार। एबार सब किछुके मिशिये निये अल्प अल्प करे जल एड करे एकटा ब्याटार तैरि करे नेब। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ঠিক এই রকম একটু পাতলা পাতলা ব্যাটারটা হবে। পাটিসাপটার ব্যাটার যদি মোটা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন এটাকে ঢাকা দিয়ে অন্তত দু ঘন্টা রেখে দেব, তারপর কিচেনে ফিরে আসছি। এবার পাটিসাপটার পুরটা রেডি করে নেব। এখানে গ্যাস অন করে প্যানে দুধ গরম করতে দিয়েছি। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। এখন দুধটাকে ভালো করে জাল দিয়ে বেশ ঘন করে নেব। দেখুন এখন দুধটা ঘন হয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুগার পাউডার। মিষ্টির পরিমাণটা অবশ্যই যে যার স্বাদ মতো ব্যবহার করবেন। চিনিটা ভালো মতো গুলে গেলে এর মধ্যে এই সময় দিয়ে দেব দু কাপ নারকল কোড়া। দিয়ে দিলাম হাফ চামচ ইলাচের গুঁড়ো। এবার ক্রমাগত ওইভাবে নাড়তে নাড়তে পুরটাকে রেডি করে নেব। দেখুন পুরটা এখন আমার একদম রেডি হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরপর চলে যাব নেক্সট স্টেপে। প্রায় দু ঘন্টা পরে আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন যেহেতু সুজি ছিল তাই অনেকটা জল টেনে নিয়েছে আর একটু মোটা হয়ে গেছে। এবার অল্প অল্প করে দুধ মিশিয়ে আর একটু পাতলা করে নেব। দেখুন ব্যাটারটা এখন আমার একদম রেডি হয়ে গেছে। এই সময় ব্যাটারটাকে অন্তত এক মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো যদি খুব ভালো হয় তাহলে পাটিসাপটাগুলো প্যানের গায়ে একটু আটকে যায় না।
প্রায় এক মিনিট মতো এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা এখন আমার একদম রেডি হয়ে গেছে। এরপর চলে যাব নেক্সট স্টেপে। পাটিসাপটাগুলো ভাজার জন্য গ্যাস অন করে প্যান গরম করতে দিয়েছি। প্যানের উপর দিয়ে দিলাম সামান্য ঘি। ঘিটা চারিদিকে মাখিয়ে নিলাম। এবার হাতায় করে অল্প ব্যাটার নিয়ে এর উপরে দিয়ে প্যানটা ঘুরিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার ওপর থেকে পাটিসাপটার পুরটা দিয়ে দেব। নারকেল আর দুধের মিশ্রণ দিয়ে তৈরি এই পুরটা কিন্তু অসাধারণ খেতে হয়। পুরটা দেবার পর এবার এটাকে রোলের মতো করে মুড়ে নেব। দেখুন কত সহজে পাটিসাপটাটা উঠে আসছে, প্যানের গায়ে একটু আটকে যায়নি। ওপর থেকে আরেকটু গাওয়া ঘি ছড়িয়ে আরও এপিটোপিট করে ভেজে নেব। গাওয়া ঘি দিয়ে পাটিসাপটাটা তৈরি করলে তার স্বাদ হয় দুর্দান্ত। দেখুন একটা পাটিসাপটা আমার কি সুন্দর রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে বাকি পাটিসাপটাগুলোও রেডি করে নিচ্ছি। আজকের আমার বানানো পাটিসাপটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারাও এইভাবে দুধ আর নারকেলের পুর তৈরি করে গাওয়া ঘি দিয়ে পাটিসাপটাগুলো তৈরি করুন, যার স্বাদ মুখে লেগে থাকবে। পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করুন, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশানগুলি আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার নেক্সট দিন চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন rinashkitchen.com।